প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আমার স্ক্রিনে একটা ছবি দেখছেন আপনারা, ইসরায়েলের পতাকা একটা কাক পাখি ছিঁড়ে ফেলে দিচ্ছে। আসলে এটা কি কাক পাখি নাকি ফেরেশতা? এমনটাই মন্তব্য করেছেন অনেক মানুষ। ইসরায়েলের পতাকা একটা কাক পাখি সেই জায়গা থেকে ছিঁড়ে ফেলে দিচ্ছে, বিষয়টা আসলে কেমন অদ্ভুত মনে হয়। আসলে পাখিটা কি আসলে কি একটি পাখি নাকি ফেরেশতা? সবাই এটা মন্তব্য করবেন কমেন্ট বক্সে। আর আমরা ইসলামের ইতিহাসে অনেক ইতিহাস আমরা শুনেছি যে মুসলমানেরা আল্লাহর জন্য, আল্লাহ রাসুলের জন্য এবং ইসলামের জন্য, মসজিদের জন্য বিভিন্ন আন্দোলন মুসলমানেরা যে করে থাকে, সেই জায়গাতে আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে মুসলমানদেরকে সাহায্য করে থাকেন। আমরা ইসলামের ইতিহাসে অনেক গল্প, অনেক ইতিহাস আমরা শুনেছি। তো এই বিষয়টাও মানুষের কাছে এমনই একটি ইতিহাসের মতোই মনে হচ্ছে, যেটা অবশ্যই আল্লাহ তাআলার পাঠানো একটি পাখি। কারণ পাখি দিয়ে আর আল্লাহ তাআলা উসিলা দিয়েছেন, পাখিকে উসিলা করে এই বিষয়টা, এমন একটি ঘটনা আমার মনে হয় যেন আল্লাহ তাআলা নিজেই ঘটিয়েছেন। তো ভিডিওটা যখন এই ঘটনা ঘটে তখন অনেক মানুষই এটাকে ভিডিও ধারণ করে, যখন নেট দুনিয়ায় বিষয়টা ছেড়ে দিয়েছে তখন অনেক পরিমাণে এটা নেট দুনিয়ায় ভাইরাল হয়েছে। তো বিষয়টা আপনারা যারা যারা ভিডিওটি দেখছেন অবশ্যই ভালো লাগলে শেয়ার করে দিবেন। আর এই কাক পাখি সম্বন্ধে আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আসলে এই জিনিসটা দেখে আসলে অনেকটাই অবাক হয়ে গেলাম যে কিভাবে একটা পাখি ইসরায়েলের পতাকা ছিঁড়ে ফেলে দিচ্ছে। এই জিনিসটা আসলে অবাক করার বিষয়, কারণ এমন ঘটনা আগে কখনো আমরা দেখিনি। মানে অদ্ভুত একটা বিষয়, কেমন যেন আমার কাছে মনে হয় যেন এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে এই কাজটা করানো হয়েছে, ফেরেশতার মাধ্যমে পাখি সাজিয়ে। বিষয়টা আমার কাছে এমনই মনে হয়েছে, তাই ভিডিওটি আপনাদের সঙ্গে শেয়ার করা। তো বিষয়টি ভালো লাগলে আপনারা অবশ্যই শেয়ার করতে পারেন, আর কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মতামত আপনারা দিয়ে যেতে পারেন। যাই হোক, ভিডিওটা আজকের মতো এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।